সদলবাদী টিমে যে কর্মসূচি নিয়েছেন, সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, সব ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ যে প্রস্তাব নিয়েছে, যে কর্মসূচি গ্রহণ করেছে, 31 তারিখে 1টা থেকে 1টা 30 মিনিট অবরোধ। আমরা সদলবাদীর পক্ষ থেকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা এই কর্মসূচিকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি, সতর্কবাদী সম্পূর্ণ সমর্থন করছে এই কর্মসূচিকে। কিন্তু আমরা বলছি যে আধ ঘন্টার জন্য চাক্কা জ্যাম কথাটা এখন পুরনো হয়ে গেছে, মানে এখন ভুলে গেছে অনেকে চাক্কা জ্যাম কর্মসূচি অংশগ্রহণ করতে। আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে পেট্রোল ডিজেলের যে দাম মুহুর্মুহু বাড়ছে, এই দামের নিয়ন্ত্রণ করা। এই জন্য বলছি, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে অর্থাৎ ওপেকে ব্যারেল প্রতি তেলের, অপরিশোধিত তেলের দাম কমছে, তখন আমাদের এখানে দাম বাড়ছে, এটা কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কর্ণাটকে নির্বাচন যখন ছিল, তার আগে একবারও বাড়িনি, কর্ণাটকে নির্বাচন শেষ হওয়ার পরই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে, এটাই বা কেন? অর্থাৎ এটা হওয়া উচিত হয়নি। আর আমাদের এটাও বক্তব্য যে রাজ্য সরকার, টিএমসি পরিচালিত সরকার এবং কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার, তারা যে শুল্ক নিচ্ছে, তারা যে এক্সাইজ ডিউটি নিচ্ছে, তারা সেস তুলছে, এটা কেন করছে? যখন এরকম বাড়ছে, তখন মানুষকে রিলিফ দেওয়ার জন্য তাদের এই সেস কালেকশন এবং তাদের এক্সাইজ ডিউটি, এটা না নেওয়া উচিত, বন্ধ করা উচিত। অতীতে যখন এরকম মাঝে মাঝে বেড়েছে এবং রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকার এক্সাইজ ডিউটি ওয়েভ করে দিত, তার ফলে ইন আলটিমেট কাউন্ট তেলের দামটা যা বাড়লো, তাই সব এফেক্টটা জনগণের ওপর পড়ত না, সেটাই বাইরে এরা করছে না কেন? আর আমাদের বক্তব্য হচ্ছে, তাহলে বলে এটা জিএসটি চালু করুক, সব ব্যাপারে জিএসটি করেছে, তেলের উপর জিএসটি চালু করুক। যেটা করা হচ্ছে রাজ্য সরকার এবং দিল্লির সরকার, তারা মুখে যাই বলুক না কেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জনগণের স্বার্থে কোনো নীতি গ্রহণ করছে না তেল সংক্রান্ত ব্যাপারে, পেট্রোল সংক্রান্ত ব্যাপারে। কারণ এর ফলশ্রুতিতে পরিবহনের খরচা বাড়বে, আর পরিবহনের খরচা বাড়া মানেই হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, এর হাত থেকে মানুষকে রেহাই দেওয়া উচিত। এই দাবি রেখেই আমরা চাক্কা জ্যাম কর্মসূচি সফল করার জন্য জনগণের কাছে আবেদন জানাচ্ছি। এ হচ্ছে এক। দুই, যারা ট্রেনে যাবেন, নির্দিষ্ট সময় আছে, ট্রেন ছেড়ে যাবে বা প্লেনে যাবেন, নির্দিষ্ট সময় আছে, কারণ আধ ঘন্টার চাক্কা জ্যাম হলে পর তার যানজটটা হয়, সেই জন্য তারা হাতে সময় নিয়ে আগে ভাগে স্টেশনে পৌঁছে যাবেন, এয়ারপোর্টে পৌঁছে যাবেন। এই আবেদন করছি সেই মানুষকে, কারণ তাদেরও দাবি আমরা সচ্চার করছি। ওকে।